শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা আজকে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটি এসেছে দুটি শব্দ, একটি হচ্ছে বায়োলজি, অন্যটি হচ্ছে টেকনোলজি। বায়োলজি বিজ্ঞানের যে শাখায় আমরা জীব সম্পর্কে আলোচনা করব তাকে আমরা বলবো বায়োলজি, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা বলতে পারি বায়োটেকনোলজি হচ্ছে বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয় হচ্ছে বা প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিকে কি তাহলে আমরা কি বলতে পারি? বায়োটেকনোলজি হচ্ছে যে কোষ অনুজীব বা তার অংশবিশেষ থেকে যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জীব তৈরি হয় বা সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটি প্রথম প্রবর্তন করা হচ্ছে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরকি 1919 সালে। এটি হচ্ছে গাজর ও চালাইকারের মতো প্রযুক্তিগত জ্ঞান। বায়োটেকনোলজি শব্দটি আবিষ্কারের পরে ম্যান্ডেল 1863 সালে জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেন এবং পরবর্তীতে ওয়াটসন ও ক্রি 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন। এভাবে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে বর্তমান বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি রূপ নিয়েছে। বায়োটেকনোলজি শব্দটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে টিস্যু কালচার, অন্যটি হচ্ছে জিন প্রকৌশল। টিস্যু কালচার, টিস্যু বলতে আমরা বুঝি যখন কতগুলি একই রকম কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই রকম কাজ করে তখন তাকে আমরা বলে থাকি টিস্যু। আর টিস্যু কালচার বলতে আমরা বুঝি পুষ্টিবর্ধক মিডিয়াতে জীবাণুমুক্ত উপায়ে টিস্যু বর্ধন করাকে আমরা বলে থাকি টিস্যু কালচার। আর এই টিস্যু কালচারের জন্য প্রয়োজন হয় এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্টেড, এক্সপ্ল্যান্ট কি? এক্সপ্ল্যান্ট হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে যে উদ্ভিদ নির্বাচন করা হয় টিস্যু কালচারের উদ্দেশ্যে পুষ্টি গুণসম্পন্ন অর্থাৎ নিরোগ উদ্ভিদ তাকে আমরা বলে থাকি এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্টেড আমরা কী নিব? এক্সপ্ল্যান্ট হচ্ছে পরাগেণু, শীর্ষ বা পার্শ্বমুখী পর্ব ও মূলাংশ, এগুলি নির্বাচন করা হয় বা এগুলো নেওয়া হয়। এবার আসো জিন প্রকৌশল। জিন প্রকৌশল বলতে আমরা বুঝি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির উদ্দেশ্যে যখন আমরা জীবের ডিএনএকে পরিবর্তন করে দিব তখন তাকে আমরা বলবো জিন প্রকৌশল। যেহেতু জিন প্রকৌশলের মাধ্যমে জীবের ডিএনএ পরিবর্তিত হয়ে থাকে সেজন্য আমরা এই জিন প্রকৌশলকে কি বলতে পারি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিও বলতে পারি। এবার আমরা জানবো টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ। টিস্যু কালচার প্রযুক্ত ধাপসমূহ 5টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। একটি হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর এবং প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। প্রথমে আমরা টিস্যু কালচার প্রযুক্তির জন্য কি করব? মাতৃ উদ্ভিদ নির্বাচন করব। মাতৃ উদ্ভিদ নির্বাচনের জন্য আমাদেরকে প্রয়োজন, আমাদের প্রয়োজন হবে সুস্থ সবল নিরোগ একটি এক্সপ্ল্যান্ট। সেজন্য আমরা একটি সুস্থ সবল নিরোগ এক্সপ্ল্যান্ট নির্বাচন করে প্রথমে নিব। এরপরে আবাদ মাধ্যম তৈরি করব। আবাদ মাধ্যমের জন্য প্রয়োজন হয় উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ পুষ্টি, মিনারেল, সুক্রোজ এবং স্যামি সলিড মিডিয়াম তৈরির জন্য প্রয়োজন আগার। এরপরে আবাদ মাধ্যম তৈরির পরে আমরা আবাদকে জীবাণুমুক্ত করে নিব। এই আবাদ মাধ্যম তৈরির পরে আমরা নমুনা টিস্যুকে কনিক্যাল প্লাক্স কিংবা টেস্ট টিউবের মধ্যে স্থানান্তর করব, অর্থাৎ যে কোনো কাছের পাত্রে স্থানান্তর করব। এই কনিক্যাল প্লাক্স বা টেস্ট টিউবের মুখ বন্ধ করার জন্য আমরা পলিথিন কিংবা তুলো ব্যবহার করতে পারি। আবাদ মাধ্যমকে আমরা জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 LB পার স্কোয়ার ইঞ্চি চাপে 20 মিনিট ধরে এটাকে জীবাণুমুক্ত করব। এরপরে আমরা অটোক্লেভ যন্ত্র থেকে এটাকে বের করে পুনরায় মুখ বন্ধ করে আমরা নিয়ন্ত্রিত কক্ষে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রার জন্য রেখে দিব। তখন আবাদ মাধ্যমে টিস্যুগুলো থেকে ক্যালাস বা অনুচারা বা অবয়ভীম মন্ডে পরিণত হবে। এই ক্যালাসগুলো পুনরায় বারবার বিভাজিত হওয়ার মাধ্যমে অনেকগুলো অনুচারা তৈরি করবে। সেক্ষেত্রে এই অনুচারাগুলো যদি মূল উৎপাদন না হয় বা মূল উৎপন্ন না হয় আমরা এই বিটকগুলোকে মূল উৎপাদনকারী
মিডিয়ামে স্থানান্তর করব। অর্থাৎ আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। অনুচারাগুলো যখন মূল আসবে না তখন আমরা এগুলোকে মূল উৎপাদনকারী মাধ্যমে স্থানান্তর করব। মূল উৎপাদিত হয়ে গেলে বা মূল উৎপন্ন হয়ে গেলে আমরা এটাকে ল্যাবরেটরিতে নিয়ে আসব এবং সেখানে আমরা কতগুলা টবের মধ্যে এগুলাকে লাগাব। এরপরে আমরা প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য এটাকে টবে মাটিতে স্থানান্তর করব এবং ধীরে ধীরে প্রাকৃতিক আলো এবং বাতাস লাগার জন্য মাঝে মাঝে কক্ষের বাইরে নিয়ে স্থানান্তর করব। যখন এগুলা পূর্ণাঙ্গভাবে প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর মতো হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এগুলাকে নার্সারি কিংবা যেখানে লাগানোর প্রয়োজন সেখানে লাগিয়ে দিব। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম টিস্যু কালচার সম্পর্কে বা বায়োটেকনোলজি সম্পর্কে এবং টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো।